ট্যাংরায় রেক্সিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে কলকাতা পৌরসভার মহানাগরিক, পুলিশ কমিশনার, দমকল মন্ত্রী এবং ডিজি দমকল রয়েছেন। কলকাতা ঘিঞ্চি এলাকায় বিপজ্জনক কারখানাগুলি চিহ্নিত করে রিপোর্ট জমা দেওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দীর্ঘ 17 ঘন্টা পর ট্যাংরার 3 নম্বর মেহের আলী লেনে চামড়ার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও দমকলের 4টি ইঞ্জিন সেখানে মোতায়েন রয়েছে, কুলিং করার কাজ চলছে। পুনরায় যাতে সেখান থেকে আগুন না লাগে সেদিকে নজর রাখা হয়েছে। মেয়র আজ ঘটনাস্থলে যান এবং সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন। আমাকে একটা নির্দেশ দিয়েছেন, একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা, পুলিশ দমকল কর্পোরেশনকে নিয়ে, এবং সেইখানে দাঁড়িয়ে কলকাতায় এরকম কতগুলো ঘিঞ্জি এলাকায় ইয়ে আছে, কারখানা আছে বা গোডাউন আছে, সেই গোডাউনগুলোর দমকলের নেচারে অগ্নিকাণ্ডের ভয়াবহ বা চান্সেস কত, এইগুলো সব করে একটা রিপোর্ট রেডি করতে এখন ফরেন্সিক হবে। এখনও তো সবে ঠান্ডা হয়েছে, এরপরে ফরেন্সিক টিম যাবে। ফরেন্সিক টিম ওখানে কী ছিল, মেটেরিয়াল কী ছিল, ওখানে কী ইউজ হয়েছে, কেন এত ভয়াবহ আগুন হয়েছে। যদি শুধু রেক্সিন হলে এতটা রেক্সিন পুড়তে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেক্সিন সব পুড়ে যাবে, পুড়ে গেলে সেটা আস্তে আস্তে আগুনটা কমে যাবে। কিন্তু তার মধ্যে কী মেটেরিয়াল ছিল যে এতক্ষণ ধরে সেটা লাগলো, এগুলো সব ফরেন্সিক রিপোর্ট না হলে এমনি খালি চোখে বলা যাবে না।